হাই হোয়াটসঅ্যাপ গাইস, হ্যাপি নিউ ইয়ার! সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবারই ভালো কাটুক এই কামনা করি। দিস ইজ ব্যাড গাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও অব দিস ইয়ার। আজ আমরা কথা বলবো বাংলাদেশি সিনেমার বিশ্বজয়ী কিছু ডায়লগ নিয়ে, যে ডায়লগগুলো না দেখলে বা না শুনলে আপনার হয়তো মনে হতে পারে আপনার যে এই যে মানব জীবন এইটা সম্পূর্ণ বৃথা। চলুন শুরু করা যাক। আপনি কি দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? তোর কি হয়েছে ভাই? তোর 10 টাকার গ্লুকোজ বিস্কিটের প্যাকেট কে কেড়ে নিতে চায়? তোর অ্যালপেনলিবের ললিপপ কে চুষে খেয়ে ফেলতে চায়? তোর বান্টু কে টেনে দিয়েছে? তুই আমাকে বল, আমাকে বল। গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেয়েও তো কেউ এভাবে কাঁদে না ভাই। এমনকি ছোটবেলায় চেনে আটকে গেলেও কাউকে এভাবে কাঁদতে দেখি নাই। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। ও রে আমার কোয়েল মল্লিক রে, তুমি এত বড় হয়েছ তারপরও জ্ঞান বুদ্ধি তোমার কিচ্ছু হয়নি। ওটা এভাবে নয় সোনা, এভাবে ধরতে হয়। যারা বোঝনি তারা বাদ দাও। বুঝলে বুঝপাতা না বুঝলে। আর নায়কের চেহারাটা একবার দেখো, বেচারা কি লজ্জাই না পাচ্ছে। তোর এত যদি লজ্জা হয় তাহলে পুরুষত্ব কেমন করে দেখালি? আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব, কিন্তু মন নয়। এ মামা, মন নিয়ে তুই কি করবি বল? তুই কি বা করবি মন নিয়ে? এর চেয়ে যেটা দিতে চাইছে স্বেচ্ছায়, তুই সেইটা নিয়ে যা ইচ্ছা তা কর, যা ইচ্ছা তা কর, যতবার ইচ্ছা ততবার কর। কিন্তু রিকোয়েস্ট একটাই, একটু তাড়াতাড়ি কর, পরে মদ ঘুরে গেলে কিন্তু আমছালা দুটোই যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার আফসোস, এত বছর হয়ে গেল কেউ কোনোদিন আমাকে এভাবে বললো না। তুই সেদিন স্বপ্নে আমার রুমে এসে আমাকে ইয়ে করেছিস। স্বপ্নে কতজনই তো কতজনের সঙ্গে ইয়ে করে, কিন্তু স্বপ্নে ইয়ে করার কারণে প্রেগনেন্ট হয়েছে এরকম ঘটনা তো এর আগে শুনিনি। তো এতই যখন চিন্তা ছিল তাহলে স্বপ্নে ইয়ে করার আগে কেন পড়ায় না উনি শোনা? তাহলে তো আর এ ঝামেলা পোহাতে হতো না। নাকি ভেবেছিলে ইনডোর গেমসে নেট লাগবে না? কারণ এই মালটা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজনেস প্ল্যানার। সে নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এখন সাইবার ক্যাফের বিজনেস শুরু করবে। আর শুধুমাত্র তার সাইবার ক্যাফেতেই, হ্যাঁ শুধুমাত্র তার সাইবার ক্যাফেতেই সব ব্লকড সাইটগুলো ভিপিএন দিয়ে দেখা যাবে। এছাড়া আপনি এই সুযোগ আর অন্য কোথাও পাবেন না। আপনারা যারা চাচ্ছেন তারা অতি সত্ত্বর তার সঙ্গে যোগাযোগ করুন। জান ও জানে না ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে। তোর বোধহয় জানা নেই সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। চাপাবাজি করার জায়গা পাও না তাই না? জায়গা পাও না তুমি, সুন্দরবনে সিংহ থাকে। হ্যাঁ আফ্রিকা থেকে সিংহ উড়ে চলে আসছে সুন্দরবনে তাই না? তা সুন্দরবনে যে সিংহ আছে সেটা তুমি কি করে কনফার্ম হলে? সিংহ তোমাকে কি দর্শন দিয়েছিল না ধর্ষণ, কোনটা? অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। ওরে আমার আধুনিক যুগের বিদ্যাসাগর রে, তা তুমি অস্ট্রেলিয়া থেকে কি এমন ডিগ্রি নিয়ে এসেছিলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি নিয়ে নিয়েছিল? তোমার এইটা জানা উচিত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুইরা পাঠাদের অনার্সে ভর্তি নেওয়া হয় না। খুব কারেন্ট তোমার পিছনে, না খুব কারেন্ট।
তুমি ইট দিয়ে এক ঢিলে গাছ থেকে ডাব পাড়ো, আবার সেই ডাব তুমি হাত দিয়ে বাড়ি মেরে তুমি ফাটিয়ে ফেলো না? খুব কারেন্ট তোমার পিছনে, এইরকম ফাতরামি করতে লজ্জা করে না? লজ্জা করে না ফাতরামি করতে এরকম? ডার্লিং, 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 এটা কোন ধরনের ঢ্যামনামো ভাই? এটা কোন ধরনের ঢ্যামনামো? এইরকম নষ্টামি তো টিকটকারগুলোও করে না, বিশ্বাস কর ভাই, টিকটকারগুলোও এরকম নষ্টামি করে না। কারা লেখে এসব ভাই, আর কারা এসব ডিরেক্ট করে? এইরকম সিনেমার ডায়ালগ যারা লিখেছে এবং এই সিনেমাগুলো যারা বানিয়েছে, তাদেরকে যদি আমি পাই, তবে তাদেরকে একটা গোয়াল ঘরে বন্ধ করে রানু মণ্ডলের গান শোনানোর আমার খুব ইচ্ছা, খুব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। পাশাপাশি এরকম আর কোনো এপিসোড চাও কি না তাও কমেন্টে আমাকে জানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশাপাশি বেল আইকনটিতে একটি ক্লিক করে দিও, যাতে সব নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর আগের থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।